অন্যান্যদের এন্ট্রি গুলো দেখানো। কনসেপ্টটা হচ্ছে এইটা, আচ্ছা, দ্য নেম অফ মাই কোম্পানি ইজ ট্রিনিটি স্টোর ম্যানেজমেন্ট, উই আর আ ক্রেডিট রিপেয়ার ফাইন্যান্সিয়াল কনসাল্টিং এন্টারপ্রেনারশিপ কোম্পানি। আই উড লাইক মাই লোগো টু বি সামথিং উইথ আ মডার্ন এজ, মডার্ন এজ, ওকে, ইনকর্পোরেট মে বি সাম আউল আইস অর আউল অফ সাম টাইপ অ্যান্ড মে বি ব্ল্যাক অ্যান্ড রেড থিম, ব্ল্যাক অ্যান্ড রেড থিমে যাচ্ছে। I open to different ideas, whatever the designer think is good. Okay, designer যদি অন্য কিছু ভাবে সেটার ক্ষেত্রেও সে ওপেন, প্রবলেম নাই। বাট সে আসলে আউল ফেস বা আউল টাইপের আইসটাকে বেশি গুরুত্ব দিচ্ছিল আর কি। তো আপনার লোগোগুলো হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়নি খুব, কিন্তু আরো বেটার হতে পারতো। আউল ফেসটাকে আপনি যে পলিগনের মধ্যে প্রত্যেকটাই করে দিয়েছেন না, এটাকে আরো বেটার করতে পারতেন। তো আরো বেটার আছে আপু, এখনো তিনটা ডিজাইন রাখতে, তখন তিনটা বেজে গেছিল আর করি নাই, এটা রেখে চোখগুলোর ক্ষেত্রে কালার এডিটিং কম্বিনেশন ইউজ করেছে। চোখগুলোর ক্ষেত্রে এরকম কালার কম্বিনেশন, মানে এই যে গ্র্যাডিয়েন্ট গুলো, লোগোতে আসলে গ্র্যাডিয়েন্ট কম ইউজ হয়, এগুলো না ইউজ করে অন্যভাবে করতে পারতেন আপনি। আউল ফেস আই অ্যাট্রাকটিভ করার জন্য আউল ফেস লাগছিল আর কি, আপনার কাছে আরো বেশি পরিষ্কার হবে ব্যাপারটা। আউল ফেস সার্চ করেন, সার্চ করে দেখেন, তাহলে আপনি আইডিয়া পাবেন যে কিভাবে করলে ভালো হবে। কিছু তো এন্ট্রি দিচ্ছেন এখানে, আর কারোর তো এন্ট্রি এখানে শুধু মাই এন্ট্রি, আমি তো এন্ট্রি দিয়েছি আর কি, দেখা যাচ্ছে সার্চ করলে আরো দেখা যাবে। উপরে দেখেন মাই এন্ট্রিতে দেওয়া, এই যে এখানে অল এন্ট্রিজ বা টপ এন্ট্রিজ দিলে অন্য এন্ট্রি গুলো দেখা যাবে। অনেকেই কাজটা করেছে, দুইটা কনসেপ্ট আছে, আইস আইস দিয়ে যেভাবে করছে অনেকের কাজ, কিন্তু এখানে অনেক ভালো কাজ আছে। হ্যাঁ তো ভালো কাজও আছে, বাট এখানে আমি আর যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে একটা কনসালটেশন লোগো করতে যাচ্ছিলাম, ম্যানেজমেন্ট কনসালটেশন। সেক্ষেত্রে ও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল গ্লোব, গ্লোবের উপরে ডিজাইন করতে হবে। তো চিন্তা করছিলাম যে আসলে একটা নেটওয়ার্কিং ইয়ে করবো, ওই জন্য বসে সেটা রেডি করতেছিলাম 1:30 থেকে। আসলে কি করা যায় দেখি, এটা প্রসেসিং এ রাখছি। হচ্ছে আরেকটা জিনিস দেখানো গেছে, এই যে আউলের যে চোখ দুইটা না, মানে এই চোখ দুইটা মাঝে যদি হালকা একটা সাদা ইয়া হয়, তাহলে আপনার সাদা যেটা কমলা কালার দিয়েছেন ওইটা, হ্যাঁ হ্যাঁ এইভাবে এই এই আউলটা ফিনিশিং হয় না, এই জন্য এটা আসলে আপলোড করিনি। এটা বলতে চাচ্ছি সেক্ষেত্রে সাদাটা দিলে অনেক ভালো হয়, মানে মানে অন্যরকম দেখায়, অরিজিনাল মতো দেখায় চোখটা, একটু সাদা ইয়া হবে। এইটা যেমন দিচ্ছেন আপনি ইউজ করেছেন তার থেকে এটা বেটার। জি আপু, আপু এটা করতে করতে ঘুম পাচ্ছিল, যখন রাত 3:30 হয়ে গেছে আর দিতে পারিনি, ভাবছিলাম সকালে দিব। আপনি আরো ভালো কলা থেকে এইটা সুন্দর করতে পারবেন। আমি আপু আপনার কথা বুঝতে পারিনি, নেটওয়ার্ক প্রবলেম এর বলছি, এটা ওগুলোর চেয়ে অনেক ভালো হয়েছে। আপনি চেষ্টা করতে থাকেন আরো ভালো কনসেপ্ট বিল্ড করতে পারবেন। জি আপু, এটা বেশি সুন্দর হয়েছে। একটু লাইভ করার মতো চিন্তা করছিলাম, তবে গতকালকে আমাকে এক ভদ্রলোক একটা আইডিয়া দিলেন, লোগো লোগো স্পেশালি লোগোটা আসলে দেখতে কেমন হবে এর উপরে জাস্ট একটা কনসেপ্ট। কনসেপ্ট হচ্ছে যে আসলে
মানে ফ্রন্ট ভিউটা এরকম হবে যেন আসলে ওটা অ্যাট্রাকটিভলি আসলে মনে হবে যেন আমার দিকে আগায় আসতেছে। এই কনসেপ্টটার পরে এইটা আসলে রেডি করতেছিলাম। আসলে লোগোর ক্ষেত্রে মানে আমরা শুধু ডিজাইন করলে তো হবে না, ওটা যে আই ক্যাচে অ্যাট্রাকটিভনেস আসতে হবে, ওই ওই জায়গাটা আসলে আমি আমি আমার ডিজাইনের মধ্যে ছিল না। তো বলার পরে এভাবে ভাবছিলাম, দেন এটা আসলে মাথায় আসছে যে এটা একটু লাইভ করা যায় কিনা। আচ্ছা আপু, তাহলে এটা দেখি, চেষ্টা করি আর একটু। আচ্ছা ঠিক আছে, আপনি এটা চেষ্টা করতে থাকেন। আপু আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। বলছি কালকে শরীফুল ভাই একটা আপু জি বলেন। বলছি যে ফাইবারের গিগটার ক্ষেত্রে আমি ওই সিকিউরিটি পর্যন্ত কমপ্লিট করছি, তারপরে যে ভিডিওটা আসছে ওখান থেকে ঠিক বুঝতে পারছি না, একটু যদি বলে দিতেন ওই জায়গাটা। ভিডিওটা ওখানে ভিডিও আপনাকে সাজেস্ট করে, কিন্তু ওখানে আপনার ভিডিও দেখার প্রয়োজন হয় না, কারণ আমরা তো আপনাকে বলেই দিয়েছি কিভাবে গিগ করবেন। গিগ করার ক্ষেত্রে প্রথমে আগে আপনি 5-10টা গিগ ফলো করবেন, সেই গিগ গুলোতে ডিটেলস কি ছিল সেগুলোকে কপি করে রেখে, পুরোপুরি হুবহু কপি করা যাবে না, 5-10টা দেখার পর সেটার কম্বিনেশন করে আমরা গিগ বানাবো, ঠিক আছে? সেটার কম্বিনেশন করে আমরা গিগ বানাবো, তাহলে কিন্তু গিগ সুন্দর হবে, বুঝতে পারছেন? আর গিগের ক্ষেত্রে ভিডিওটা ওপেন করার দরকার হবে না, স্টেপ গুলো ফলো করবেন। যদি কোনো প্রবলেম থাকে, আজকে যদি কেউ গিগ করে তাহলে আমি ওটা দেখাই দিতে পারবো। আমি সিকিউরিটি পর্যন্ত করছি, তারপর ওই ভিডিও যেখানে আসছে ওই পর্যন্ত ওর আগ পর্যন্ত আসলে করছি। আচ্ছা আচ্ছা, সিকিউরিটি 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 বলতে ওই সিকিউরিটি তো ইয়েতে আসার কথা না, মানে গিগের ক্ষেত্রে আপনি কি অ্যাকাউন্টের যে অপশন গুলো সেগুলো ঠিক করছিলেন না গিগ করছিলেন? ক্রিয়েটিভ যে গিগ আছে ওখান থেকে। আচ্ছা, ক্রিয়েটে গিগ অপশনে গিয়ে আপনি হয়তো ভিডিও ওপেন করেছিলেন, ভিডিও ওপেন না করে স্টেপ বাই স্টেপ ফলো করলেই করতে পারবেন। আচ্ছা আজকে যদি কেউ একটু গিগ ওপেন করেন তাহলে আপনাকে স্টেপ গুলো আমি দেখাই দিব, সমস্যা নেই, যে কোনো একজনের অ্যাকাউন্ট থেকে দেখাই দিলেই হবে। আর আরেকজন দেখতে চেয়েছেন মকআপ, মকআপটাও দেখাই দিব, ডিজাইন করছে ওনারা, ডিজাইনটা শেষ হোক মকআপ তো করবে, তখন মকআপটা বুঝাই দিব। আচ্ছা আমরা একটু স্ক্রিন শেয়ার গুলো অফ করে একটু
সবুজ দাস, আপনি কি শরীফুলের স্ক্রিনটাই দেখতে পাচ্ছেন এখনো? আচ্ছা, যদি শরীফুলের স্ক্রিন দেখতে পারেন। আপু শরীফুলের স্ক্রিনটা, আচ্ছা এখান থেকে তাহলে মকআপটা দেখাই দেই, ঠিক আছে? শরীফুল আপনি একটু মকআপ ফাইল, এটা সেভ করা হয়ে গেলে মকআপ ফাইলটা আরেকবার একটু ওপেন করবেন, ওনাকে মকআপ ফাইলটা একটু বুঝাই দিব। জি আপু। আমার এখান থেকে আমি মকআপ একটা যেটা পছন্দ সেটা ওখানে নিয়ে যাবো, সেই মকআপটা দিব। মকআপ ফাইল ওপেন করে লেয়ারে চলে আসবেন, সবুজ দাস ভালো করে লক্ষ্য করেন, মকআপ ফাইল চলে আসবো। মকআপ ফাইলে আসার পর দেখবেন অনেকগুলো এখানে একটা একটা লেয়ারে চোখ বন্ধ, অনেকগুলো লেয়ার থাকবে, এখানে ইফেক্ট কোনটা আর লোগো কোনটা, আমরা লোগোর যে অংশটা আছে সেটা আমাদের প্রয়োজন, তো আমরা আই অফ করে করে আগে দেখব যে কোনটা, যখন পেয়ে যাব যে এটা হচ্ছে লোগো তখন এটার চোখটা বন্ধ। এটার যে স্মার্ট অবজেক্টের ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা লোগো। এখন আমরা বুঝতে পারছি যে এই যে সেকেন্ড যে অংশটা, সেকেন্ড যে লেয়ারটা, এইটা হচ্ছে আমার লোগো লেয়ার। এখন এইটার যে স্মার্ট অবজেক্ট করা, এই যে ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে, স্মার্ট অবজেক্ট করার পর যেটা আছে এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক, ডাবল ক্লিক করেন শরীফুল। জি আপু করছি। আচ্ছা, ডাবল ক্লিক করার পর দেখেন উপরের দিকে, দেখেন খেয়াল করেন আরেকটা পাশে ডকুমেন্ট ওপেন হয়ে গেছে, ওই ডকুমেন্টে কিন্তু নাই, আরেকটা ডকুমেন্টে চলে আসছে। এখানে এই লোগো গুলো থাকে, এই ডকুমেন্ট ছিল এখান থেকে এই ডকুমেন্ট, এই ডকুমেন্টে চলে আসছে। এখন আমার যে লোগোটা আছে সেই লোগোটার আগের যেটা ছিল মকআপে যেটা ছিল সেটার আই আমি অফ করে দিব, আই অফ করে দিব, অথবা ওই লেয়ারটা আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন। এই আইটা অফ করে দিয়ে এইখানে আমার ডিজাইনটাকে নিয়ে আসব, ইলাস্ট্রেটরে ওপেন আছে আমার ডিজাইন, বা যে ধরা সেই ইলাস্ট্রেটর থেকে নিয়ে যাবে সরাসরি, ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে এই ফটোশপের এখানে পিএস এর উপর নিয়ে এসে, তারপর পিএস টা ওপেন হয়ে গেলে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এই যে চলে আসলো, চলে আসার পর এখন এটাকে রিসাইজ করে ছোট বড় করে নিতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো সাজায়ে কন্ট্রোল এস সেভ দিতে হবে, কন্ট্রোল এস সেভ দিয়ে তারপর সামনেরটাতে যাবেন, গিয়ে দেখবেন যে মকআপ হয়ে গেছে, মানে আগের ফাইলটা প্রথমে যেটা ওপেন করেছি সেটাতে গিয়ে দেখব, দেখেন মকআপ হয়ে গেছে। বুঝতে পারছি। খুবই সিম্পল, জাস্ট ফটোশপ ওপেন করে প্রথম কাজটা হচ্ছে আমাদের আগে খুঁজে বের করতে হবে যে কোন লেয়ার, কোন লেয়ার লোগোটা আছে সেটা খুঁজে বের করতে পারেন, খুঁজে বের করে স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করলেই পাশের আরেকটা ডকুমেন্ট চলে আসবে, ওইখানে শুধু আমাদের লোগোটা আমরা ঠিকভাবে বসাই দিয়ে সেভ করতে হবে, সেভ না করলে আসবে না, সেভ করবেন, সেভ করে তারপর আগের ফাইল গিয়ে দেখবেন, তাহলেই দেখবেন হয়ে গেছে। বুঝতে পারছি। ছবিটা ডাউনলোড করার পর এখানে আসছে, এখান থেকে ফটোশপে নিব কিভাবে? ফটোশপে ওপেন করেন, এই ছবিটা কি নামে সেভ করেছেন ফটোশপ থেকে ওপেন করেন। আপু এটা ছিল MSI 4 JPG। আচ্ছা ফটোশপ থেকে ওপেন করেন, এটা কোথায় রেখেছেন সেটা খুঁজে পাচ্ছি না, কোথায় এটা সেভ করেছেন, কোন ফোল্ডারে? জি আপু পেয়েছি।
আচ্ছা জুম করেন, ছবিটাকে জুম করে কাজ করেন। আচ্ছা জুম করে এই যে স্কিন টোন গুলো আছে, যে স্কিন টোনটা আপনার কাছে মনে হচ্ছে ঠিক আছে সেই স্কিন টোনটা ধরে ধরে, এই যে এখানে বেশ কিছু টুল আছে, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, আর অনেকগুলো টুল আছে দেখেন। কোনটা দিয়ে করলে ভালো হবে আপু? এটা আপনার সুবিধার মতো, আপনি যে টুলটা দিয়ে ভালোভাবে কাজ করতে পারেন, সবগুলো দিয়েই কাজ হয়, কিন্তু এক একটার কাজ এক এক রকম। স্পট হিলিং আর হিলিং ব্রাশ টুল প্রায় একই রকম কাজ করে, স্পট হিলিং আর হিলিং ব্রাশ টুল প্রায় একই রকম কাজ করে। প্যাচ টুলটা হচ্ছে আপনার স্কিন টোন ম্যাচ করতে সুবিধা আছে, স্কিন টোন ম্যাচ করতে পারবেন। আর জুম করে করে ছোট ছোট করে কাজ করতে হবে, ব্রাশের সাইজ বড় করেন নুরানি, ব্রাশের সাইজ একদম ছোট, ব্রাশের সাইজ আর একটু বড় করেন। এতটুকু হবে আপু? হ্যাঁ ট্রাই করেন, দেখেন কাজ হচ্ছে কেমন। পেজটাকে আরো জুম করে নিয়েও কাজ করতে পারেন আপনি ক্লিয়ার বোঝার জন্য। ছোট্ট ছোট্ট অংশ ধরে ধরে কাজ করতে হবে, যাতে রিঙ্কেলস গুলো না থাকে, ব্লেমিশেস গুলো না থাকে। হ্যাঁ এটা দিয়ে কাজ করতে পারেন, তারপরে যেখানকার স্কিন টোন ভালো আছে সেই স্কিন টোন নিয়ে নিয়ে কাজ করতে পারেন। আপু আগে এই যে রিঙ্কেল গুলা ইয়ে করে তারপরে ওইটা যেখানে কালার ডিসকালার মতো আছে সেইগুলো ঠিক করে, হ্যাঁ আস্তে আস্তে রিমুভ করতে থাকেন। গতদিন আপু ওই যে হাই ফাইভ এর ওইটা মানে দেখলাম সিম্পল একটা হাই ফাইভ হচ্ছে উইন হয়েছে, একদমই সিম্পল। বায়ারের পছন্দ অনুযায়ী সে তো উইন করাই দিবে, আমাদের কাজ হচ্ছে আমরা চেষ্টা করব। সব সময় হয়তো আমরা উইন করতে পারবো না, কখনো আমাদের ডিজাইন রিজেক্ট হয়ে যাচ্ছে, আমরা কম রেটিং পাচ্ছি, বাট আমাদেরকে চেষ্টা করতে হবে। এইটা কি সাবমিশনের সময় হচ্ছে বিফোর আফটার এইভাবে দিতে হবে? বিফোর আফটার না দিলেও হবে, বিফোর আফটার না দিয়ে শুধু এডিটেড যেটা সেটা দিলেও হবে।
এখন শোনা যাচ্ছে, সমস্যা নেই।
আলী কদর, পিসি প্রবলেম ঠিক হয়েছে? এখন তো আমাদের তো ঠিক হয়েছে, কিন্তু যখন তখন হঠাৎ করে হ্যাং করছে। পিসি বেশি করতে রান সফটওয়্যারটা একটু ইউজ করেন, আর পিসি তে অনেক জাঙ্ক ফাইল জমা করে ডিলিট করে দিয়েন, আর ফটোশপ আর ইলাস্ট্রেটর একসাথে ওপেন করেন না, কোনো একটাতে কাজ করেন, তাহলে এত প্রবলেম হবে না। স্ক্রিন কি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি আপনার স্ক্রিনটাই দেখছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলবো, বেশি দূরে দূরে এই করার দরকার নাই, প্যাচ টুল দিয়ে, প্যাচ টুল থেকে বেশি দূরে করলে খুব আনইভেন লাগবে, ধীরে ধীরে করেন, হয়ে যাবে।
ইয়াসমিন লাইলা আপু, এটা কি কন্টেস্টের জন্য? জি আপু, কন্টেস্ট। আচ্ছা, আপনি ওই যে কালার কারেকশনে গিয়ে যদি একটু ব্রাইট করে দেন, ওইখানে লেভেল আছে দেখেন, সিলেক্টিভ কালার আছে, ওখান থেকে এডিট করতে পারবেন। আমি দেখাচ্ছি, এর আগে আমরা দেখছিলাম না, ইমেজে যান, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দেখেন, এখানে অটো টোন, অটো অটো কন্ট্রাস্ট, অটো কালার অনেক কিছু আছে, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখেন অনেক অপশন আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, এক্সপ্লোজার, অনেক অপশন আছে। তারপরে দেখেন কালার ব্যালেন্স, তারপরে ফটোর বিভিন্ন ফিল্টার পাবেন এখানে, সিলেক্টিভ কালার, শুধুমাত্র এক ধরনের কালারকে চেঞ্জ করবে, সিলেক্টিভ কালার দিয়ে কাজ করতে পারবেন, আরো অনেক কিছু আছে এখান থেকে, আপনি ট্রাই করে করে দেখেন। কন্ট্রাস্ট প্রখরতা বোঝায়, আলোর প্রখরতা। আর ব্রাইটনেস তো উজ্জ্বল, মানে দুইটার মধ্যে ডিফারেন্স কি আপু? একটু মান কমান বাড়ান তাহলে বুঝতে পারবেন। ব্রাইটনেসটা কমায় দেন, কন্ট্রাস্ট মাঝামাঝি রাখেন, কন্ট্রাস্টটাকে মাঝামাঝি রেখে মানে ছবিটার যেমন ছিল, ব্রাইটনেস কমান, ব্রাইটনেস বাড়ান, তাহলে ব্রাইটনেস এর কাজটা বুঝতে পারবেন। এরপর ব্রাইটনেসটাকে ঠিক রেখে কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দেখেন, পার্থক্যটা একদম স্পষ্ট বুঝতে পারবেন। যে কোনো একটা আগে কমান বাড়ান, দুইটা সেম জিনিস না কিন্তু।
হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ নুরানি, মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে না, বলেন। আপু, ব্রাইটনেস বেশি দেওয়া ভালো নাকি কন্ট্রাস্ট হচ্ছে বেশি দেওয়া ভালো? এটা ছবি অনুযায়ী ডিপেন্ড করে যে কোন ছবিতে কতটা আপনার প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এরকম কোন রুলস নাই যে এইভাবেই কন্ট্রাস্ট ইউজ করতে হবে বা এইভাবেই ব্রাইটনেস বাড়াতে হবে, এমন না। ছবিতে আপনার যতখানি প্রয়োজন। আচ্ছা, আমরা একটা ব্রেক নিয়ে নেই, তারপর এসে কাজ করি আবার।
আলিকদর, এইদিকে স্কিনের সাথে সাথে কিন্তু উপরের দিকেও কিছু রিঙ্কেলস রয়ে গেছে, দেখেন রিঙ্কেলস চোখের উপরে, চোখের উপরের অংশেও ছোট ছোট কিছু রিঙ্কেলস কিন্তু দেখা যাচ্ছে সামান্য। এগুলো
ঠিক আছে Thank you.